হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। হোপফুলি সবাই ভালো আছেন। আর আজকের ভিডিওটা একটু উইয়ার্ড ওয়েতে শুরু করতেছি। এটার কারণ হচ্ছে যে লাস্ট আমি যে কয়েকটা ভিডিও আপলোড করছি সবগুলো ভিডিওর মধ্যে হয় ফ্রেন্ডস ছিল, নাইলে যিনি বাইকের কাজ করেন তিনি ছিল, বা বাইক ছিল, বা নেচার ছিল। বাট আমার মনে হয় যে এখন সময় চলে আসছে একটু ফ্যামিলিকে নিয়ে ভিডিও করার। সো গতকালকে চলে গেছিলাম আমি, আমার মা, আমার বাবা এবং আমার বোন। আমরা জলশিরি সেন্ট্রাল পার্কে চলে গেছিলাম। জায়গাটা অস্থির, অনেক জোশ। সো এখানে গিয়ে কিছু কিছু ভিডিও করছি, কিছু কিছু ব্লগ করছি হালকা পাতলা। সো ওগুলো আজকে ভিডিওতে রাখবো, অ্যান্ড হোপফুলি সবাই মজা পাবেন। আর যদি মজা পান তাহলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, বিকজ আই নিড সাবস্ক্রাইবার্স। কারণ সাবস্ক্রাইবার্স না হলে ভিউজ আসবে না, ভিউজ না হলে এই চ্যানেলটা বেশি দিন চলবে না। সো থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই সাবস্ক্রাইব করবেন আর এনজয় করেন জায়গাটা। থ্যাংক ইউ। ফ্যামিলি চলে আসছি হচ্ছে জলশিরি পার্কে। আর অনেক রোদ আর অনেক মানুষ, এই যে নেহা আর নিজের বাবা আর মা হেঁটে আসতেছে পিছে পিছে। খুব একটা বেশি কথা বলবো না, খালি জায়গাটাকে দেখায় শেষ করে দিব জায়গাটা, মানে এই ঘোরাঘুরিটা। বিরক্তিকর রোদ। আর একটা ইনফরমেশান দিয়ে নিই, এই জায়গাটার আগে ভাড়া ছিল 100 টাকা, এখন ভাড়া করে দিচ্ছে 200 টাকা। ভালো হয়েছে, যাতা মানুষ ঢুকতেছে না আর কি। ওনারা ছবি তুলতেছে দুইজন দুইজনের হেভি। আর এর ঠিক পরপরই আমরা চলে যাই হইতেছে যে হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করতে। সো ফ্যামিলি নিয়ে বেরিয়েছি, হালকা পাতলা কিছু খাওয়াবো না, এটা তো হয় না, তাই না? সো এরপর একটু খাওয়া দাওয়া করে তারপর আমরা বাসায় চলে আসি আর কি।